নদীতে পানি বাড়ায় ইতিমধ্যে দেশের আট জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্য পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে নতুন করে বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার সংকট দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে সবচেয়ে বন্যাপ্রবণ নদী ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। এদিকে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানিও সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এই অবস্থার মধ্যে কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ সময় যমুনা নদী সিরাজগঞ্জ পয়েন্টে এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিস পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্ট ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানির সমতল আগামী সাত দিন স্থিতিশীল থাকতে পারে, যার ফলে চলমান বন্যা পরিস্থিতি আগামী সাত দিন অব্যাহত থাকতে পারে। এছাড়া মুন্সীগঞ্জের ভাগ্যকুল এবং মাওয়া পয়েন্টে পানি সমতল 25 আগস্ট নাগাদ বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। তবে ঢাকার চারপাশের নদীগুলোতে পানি সমতল বাড়লেও বিপদসীমার অতিক্রমের ভয় নেই।